সরকার কর্তৃক তাবেদার দ্বারা পরিচালিত হয়ে আসছে, যার কারণে বেনজির আহমদ সহ অন্যান্যরা দুর্নীতিগ্রস্ত। আমরা বিবিসি বাংলা এসে উপস্থিত হয়ে সমগ্র বিবিসির সামনে আজকে যে বিশাল মানববন্ধন হয়েছে, এই মানববন্ধনে আজকে বিরোধী দলীয় নেতা কর্মীরা অংশগ্রহণ করেছেন। আজকে এই গুরুত্বপূর্ণ মানববন্ধনটি শেষ করেছেন জনাব এম এ মালেক প্রধান অতিথির বক্তব্যের মাধ্যমে। আসাদ সুবান, জয়েন্ট সেক্রেটারি জাস্টিস ফর ভিকটিম ইউকে, আজকে বিবিসির সামনে মানববন্ধনের আয়োজনে আপনাদের কি উদ্দেশ্য লক্ষ্য? ধন্যবাদ আপনাকে। আমাদের একটাই উদ্দেশ্য, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশকে বাঁচানোর জন্য, দেশের মানুষকে বাঁচানোর জন্য আমরা আন্তর্জাতিক মহলের সাহায্য কামনা করছি। তাদের এই যে আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই সমগ্র দেশকে তারা কুক্ষিগত করেছে, এই যে সরকারি যেগুলো বেনজির আহমদ, আজিজ, জেনারেল, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, সব বিষয়গুলো, সব সেক্টরগুলো তারা এক করে দলীয়করণ করে এই দেশটাকে এককভাবে চালিয়ে যাচ্ছে, দেশের মানুষের কষ্ট করছে, দ্রব্যমূল্য বৃদ্ধি করছে, দেশের টাকা বিদেশে পাচার করতেছে, আইন শৃঙ্খলা, দেশের শাসন বলতে কিছুই নেই, এক না একতন্ত্রভাবে চলতেছে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখছেন যে এখন লন্ডনের আলতাবালি পার্ক থেকে জাস্টিস ফর ভিকটিমের সৌজন্যে আজকে বিবিসির সামনে গ্রাউ করতে তারা যাচ্ছে। বিবিসির সামনে তারা গিয়ে প্রতিবাদ সমাবেশ করবে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসার জন্য। এখানে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা মাওলানা শামীম সাহেব আছেন। শামীম সাহেব, 30 সেকেন্ড আজকে যাওয়ার পিছনে একটু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। জাস্টিস ফর ভিকটিম এর তরফ থেকে আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আজকে হাজার হাজার জনতা একত্রিত হয়েছে। আমরা বিবিসির সামনে যাব, ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়াকে আমরা জানাবো বাংলাদেশে গণতন্ত্র নেই। যারা এখন বর্তমানে গণতন্ত্রের নামে ভণ্ডামি করছে, তাদের দলের সংসদ, অবৈধ সংসদ একজনকে এই ভারতীয় আগ্রাসন ধরে নিয়ে তাকে 165 টুকরো করেছেন, টুকরো করেছে, সেখানেও আজকে গণতন্ত্র ব্যাপারে তারা সবসময়ের জন্যই ব্যর্থ। ধন্যবাদ। উদ্ধার করার জন্য আমরা যাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।